শাস্তি ভোগ করতে হবে, তারপরে এটা পাবে। আমল থাকলে শাস্তিটা ভোগ করতে হবে না। আল্লাহর নামগুলো মুখস্থ করানো হয়, আপনারা শুনবেন এই ছেলে, তোমাদের মুখস্থ আছে না ছাত্রদের? তো যারা মুসাল্লি আছে তারা যদি মুখস্থ করে, এটা 17 লাইন, এটা 17 দিনে আসানির সাথে মুখস্থ করা যায়। এক একদিনে ওটা ছাপানো কাগজ আছে, 17 দিনে এটা মুখস্থ করা যায়। তার পয়লা দিন وَاللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ কোন ঘন্টাতে একদম ছোট। দ্বিতীয় দিন الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ তৃতীয় দিন الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ তারপরে আল্লাহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। এইভাবে কোনো কঠিন কিছু না। এই 99টা নাম যে মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন, বেশ দান করবেন। আমার বায়ানে একটা কথা ছিল যে কথাটা পূর্ণ হয় নাই, নিজের ইমানকে রক্ষা করার জন্য ওই কথাটা জানা জরুরি। কথাটা বায়ানে শুরু হয়েছিল, শেষ হয় নাই। সেটা হলে এই যে ইংরেজরা তাদের হুকুমতের সময় 200 বছর হুকুমত করছে, ব্যবসা করতে এসে ষড়যন্ত্র করে এই ভারতকে মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়েছিল, নিয়ে পরে হিন্দুদেরকে জমিদারি দিছিল, মুসলমানদেরকে গোলাম বানায় রাখছিল। এই সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা 4টে লোক খরিদ করছিল, ইমান রক্ষা করার জন্য জরুরি এই কথাটা। একটা লোকের নাম তো আসছে, গোলাম আহমদ কাদিয়ানি, এ এক মতবাদ প্রচার করলো বক্সিবাজার। 2 নম্বর হলো মওদুদী সাহেব, সে আর এক মতবাদ প্রচার করলো যে সব নবীরা 4-5টা গুনাহ কবিরা করছে। 3 নম্বর ভারত একটা শহর আছে, এই শহরের নাম হলো উল্টা বাস বেরেলি। ভারতে 2টা বেরেলি আছে, একটা রায় বেরেলি, এখানে সব আল্লাহওয়ালা পয়দা হয়েছে, একটা হলো উল্টা বাস বেরেলি শহরের নাম। এই শহরে কয়েকবার আমার যাওয়া হয়েছে। এইখানে একটা লোকের ইংরেজরা খরিদ করছিল, হ্যাঁ, এর নাম হলো আহমদ রেজা খান। আহমদ রেজা খান যত মাজার পূজা কবর পূজা এগুলো সে চালু করছে ধর্মের নামে, মাজার পূজা, পীরের পায়ে সেজদা করা, হ্যাঁ, কিয়াম করা, তারপরে কথায় কথায় কাফের, তবলিগ করলে কাফের, ওলামায়ে দেওবন্দ কাফের, আছেন একটা গ্রুপ বলে এই লোকের অনুসারী আহমদ রেজা খান। ওই রেজা থেকে তারা বলে আমরা রেজবি, রেজা থেকে, আর এই গ্রুপকে পাকিস্তানে বলে বেরেলি গ্রুপ, যেহেতু শহরের নাম হলো উল্টা বাস বেরেলি, একই ফেরকা। এরা আমাদেরকে শুধু কাফের বলতে থাকে, নিজেদেরকে দাবি করে আমরা আহলে সুন্নত আল জামাত, আর আমাদেরকে বলে ওহাবি। ওরা যাদেরকে ওহাবি বলবে তাদেরকে মনে করো এই লোকটা হলো খাঁটি সুন্নি, আর যে আহলে সুন্নত বলে দাবি করতেছে ওই হলো খাঁটি বেদাতি। বুঝতে হবে ওহাবে কি, ওহাবে কি, বেদাতিরা নিজের নাম রাখছে আহলে সুন্নত, আর শত্রুদের করে আমাদের নাম দিছে ওহাবি। যাকে ওহাবি বলবে এটা মনে এটা হলো পিওর, ওইটা হলো সত্যিকার আহলে সুন্নত আল জামাত। ওরা সারাদিন মাজার পূজা কবর পূজা নিয়ে থাকে, ওটা লুকানোর জন্য নাম দিছে কি, কটা হলো 4 নম্বর, ওটা ওই আরব দেশে এক আব্দুল ওহাব নজদি ছিল, যে সমস্ত
নবীদের কবর, সাহাবীদের কবরের নিশান টিশান সব মুছে দিছিল, সেটা বাড়াবাড়ি করছিল। তো বলে এরা হল তার দল, অথচ তাদের সাথে আমরা কি না একমত না, এটা একটা গালি দেওয়া আর কি। সে লোক ভুল করছে, আমরা তাদের সাথে একমত না। তার নাম আবদুল্লাহ নজদী। চার নম্বর ব্যক্তির নাম হলো মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালবি। এই গ্রুপের আগে নাম ছিল গায়রে মুকাল্লেদ। কি নাম ছিল? অর্থাৎ কোন ইমাম মানে না, চার মাজহাবের কোন ইমাম মানে না। ওলামায়ে দেওয়ান ফতোয়া দিচ্ছিল যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আর এই লোক ফতোয়া দিচ্ছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এই মোহাম্মদ হুসাইন বাটালবি, সে ইংরেজদের কাছে পয়লা দরখাস্ত করলো যে আমাদের নামটা সুন্দর না, তা আপনাদের পক্ষে কাজ করতে অসুবিধা হয়, কারণ আমাদের নামটা পাস করা হোক গভর্নমেন্টের পক্ষ থেকে আহলুল হাদিস। নাম কিন্তু গায়রে মুকাল্লেদ, এই নামটা পাস করালো ইংরেজ গভর্নমেন্ট থেকে কি আহলুল হাদিস, এই পাস করালো। এই দুনিয়াতে প্রথম এই নামে একটা ফেরকা তৈরি হলো। এর আগে কোন ফেরকার নাম আহলুল হাদিস ছিল না। আহলুল হাদিস শব্দটা ছিল, হাদিস বিশারদকে বলা হতো। ইমাম বুখারী একজন আহলুল হাদিস, ইমাম মুসলিম একজন ব্যক্তিকে বলা হতো, কোনো ফেরকা ছিল না। এই লোকটা ইংরেজদের থেকে এই নামটা পাস করে একটা ফেরকা দাঁড় করাইলো। তো ইমাম মানা লাগবে না, তো বুখারী বগলে রাখবা, এই যথেষ্ট। অথচ শুনে রাখেন, জনগণের জন্য, পাবলিকের জন্য হাদিস অধ্যয়ন করা ক্ষতিকর, জনসাধারণের জন্য হাদিস অধ্যয়ন করা সাংঘাতিক ক্ষতিকর। তারা অধ্যয়ন করবে ফেকা কেন? হাদিস যারা জমা করছে তাদের দায়িত্ব হলো 23 বছরের সবকিছু লিখে দেওয়া। 23 বছরে যা কিছু ঘটছে তারা লিখে দিবে। কাদের দায়িত্ব? হাদিস ওয়ালাদের। আর ফেকাওয়ালাদের কি দায়িত্ব? আরাকসেরেন ওলামা। 23 বছরে আল্লাহ রসুল যা কিছু কইছে অনেক কিছু রহিত হয়ে গেছে, ইসলাম একদিন ডেভেলপমেন্ট হয় নাই, আস্তে 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 শেষ পর্যন্ত যে কথাগুলো টিকে রয়েছে, শেষ পর্যন্ত এগুলো টিকে রয়েছে, রহিত হয় নাই, বাতিল হয় নাই, ওইগুলোকে সুন্নত বলা হয়। যারা ফেকাবে তাদের দায়িত্ব ওইটাকে আলাদা করে জমা করা। খুব বুঝেন, হাদিসের কিতাব যারা লেখে তাদের দায়িত্ব হলো 23 বছরের ইতিহাস লেখা। 23 বছরের ইতিহাস লেখা। হাদিসের একটা পার্টের নাম হলো সুন্নত। কোন পার্ট? যেটা শেষ পর্যন্ত বহাল ছিল, শেষ পর্যন্ত বহাল ছিল, এটার নাম কি? সুন্নত। প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। যখন এক জামানায় লোকেরা এসে কথা বলতো, এই নামাজ কয় রাখা তুলছে, পাশের লোকেরা জিজ্ঞেস করতো, তো হয়তো 2 রাখা তুলছে, তো 1 আর 2 রাখাত পড়ে পরে ইমামের সাথে শরীর করতো। এমন এরকম কথা বলা যাবে? আর ওদের বলে 2 রাখাত হয়েছে, ওর নামাজ থাকবে? তো ওরা তো হাদিসের কিতাবে আছে। এই হাদিসটা গতকাল আমি বুখারিতে পড়াইলাম, যে আগে নামাজে কি বলা হয়তো, কথা বলা হয়তো। কারণ আপনি যখন বুখারি পড়বেন তা আপনি তো এসে কথা কইবেন যে হাদিস আছে আমাদের কথা বলা যায়, কিন্তু এটা রহিত হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে, এটা আপনারা কে কয়ে দিবে? বুঝলেন নাই? সরাসরি হাদিস অধ্যয়ন করতে গেলে যেগুলো রহিত হয়ে গেছে আপনি বুঝবেন কেমনে? আমরা যখন হাদিস পড়াই তো ওইগুলো বলে দেই যে এটা অমুক হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। একা যখন পড়বেন আপনাকে কে বলবে? এই জন্য জনগণের জন্য সরাসরি বুখারী মুসলিম তর্জমা পড়া বিপদজনক। হ্যাঁ, হাদিসের যে পার্টটা টিকে আছে শেষ পর্যন্ত ওকে বলে সুন্নত। এই জন্য বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল সুন্নত মানতে কইছেন, হাদিস মানতে বলেন নাই, সুন্নত। আলাইকুম বি সুন্নতি, হাদিস দেখেন, মান আহাব্বা সুন্নতি, সব হাদিসে কি আছে? সুন্নত, সুন্নত, সুন্নতের কথা বলছেন। এটা কোনটা? হাদিসের একটা পাঠ কিন্তু
যারা শেষ পর্যন্ত বল ছিল টিকে ছিল, ওই সুন্নতের পাঠটাকে যে আলাদা করে লিখছে ওটাকে বলে কি? হ্যাঁ, কথা শেষ করি। এই মোহাম্মদ হুসেন বটলভি সে ইংরেজ গভর্নমেন্ট থেকে আহলুল হাদিস এই নামটা পাশ করালো, পাশ করে ফেরকা খাড়া করলো। এরা নাম দিচ্ছে আহলুল হাদিস, কিন্তু এরা কিন্তু হাদিস অস্বীকারী। কারণ এদের সামনে আপনি যে কোনো হাদিস পেশ করবেন আপনাকে বলবে বুখারিতে আছে, না বুখারিতে না মুসলিম শরীফ আছে, হবে না। বুখারিতে না থাকলে সব জয়ীফ, সব দুর্বল। এই বুখারিকে ঢাল বানায় তারা সমস্ত হাদিস অস্বীকার করবে। ওদেরকে জিজ্ঞেস করেন বুখারি থাকলে হাদিস হবে, অন্য কিতাবে থাকলে হাদিস হবে না, এটা কোন হাদিস ভাইলা? এটা জিজ্ঞাসা করেন। এই ফেরকাটা খাড়া করলো কে? এই নামে কোনো ফেরকা ছিল না, চারটে মাজহাব ছিল, আহলুল হাদিস নামে কোনো ফেরকা ছিল না। এই ইংরেজদের অনুসারী মোহাম্মদ হুসেন বটলভি এটা খাড়া করলো। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এই মোহাম্মদ হুসেন বটলভি একটা পত্রিকা বের করতো, এর নাম হলো ইশাআতুস সুন্নাহ। পত্রিকার নাম কি? পঁচিশ বছরের মাথায় এই মোহাম্মদ হুসেন বটলভি একটা বয়ান দিল। সে বয়ানটা এই, যদি কেউ ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায়, ইমানের গণ্ডি এতে বের হয়ে যেতে চায়, তার জন্য সহজ রাস্তা হলো আহলুল হাদিস হওয়া। যিনি প্রতিষ্ঠাতা তিনি আমার এই বয়ান দিচ্ছেন পঁচিশ বছরের মাথায়, তা ওই সময় সব পত্রিকা আছে। ইমানের গণ্ডির থেকে যদি কেউ বের হয়ে যেতে চায় তার জন্য উত্তম ব্যবস্থা, সহজ রাস্তা, যে সে যেন আহলুল হাদিস হয়, ইমাম যেন না মানে, চার মাজহাবের ইমাম যেন এই কইতেছে। এটা কটা লোক হলো? গোলাম আহমদ কাদিয়ানি মওদুদী সাহেব, তিনি আলিয়া মাদ্রাসায় ছয় ক্লাস পড়ছেন। মওদুদী সাহেব কুল বিদ্যা কত? ষোলো ক্লাসে ছয় ক্লাস পড়ছে, আর পড়তে পারে নাই, বাপ মারা গেছে, চাকরি নিচ্ছে। এই দুই নম্বর, তিন নম্বর হলো উল্টা বাস বেরেলির আহমদ রেজা খান। এই যত বেদাত সমাজে দেখতেছেন, মাইকে ছবি না, হ্যাঁ মিলাদ না পড়লে কাফের, ক্যাম না করলে কাফের, খালি কাফেরই বানাই দিই তাকে, বুঝছেন? এটা ওই ওই লোকের অনুসারী। আর একজন হলো ওই মোহাম্মদ হুসেন বটলভি, এ লোক খাড়া করে গেছে আহলুল হাদিস। ইংরেজরা এই চারটে লোক খাড়া করে মুসলমানদেরকে এই চার ভাগে ভাগ করে দিচ্ছে। এরপর আল্লাহর মেহরবানি, দেওবন্দ মাদ্রাসার ওসিলায়, দাওয়াত ও তবলিগের ওসিলায় আল্লাহ বড় একটা অংশকে হেফাজত করছেন। যারা আলেমদের সাথে উঠা বসা করে, যারা তবলিগ উঠা বসা করে, তারা চারটের একটা তো যায়নি, ওই চারটের একটা তো যায় নাই, আল্লাহ তাদের দিন ইমান হেফাজত করছেন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি।